नमस्कार बंधुरा, प्राउड बेंगलर यूट्यूब चैने अपन सकल के स्वागत जाना। बंधुरा, ए बचर विपदे मेघ उड़े बेड़ा पृथिवीर सर्वत्र। 2020 साल विपद विपत्ति और विपर्जय बचर, एत खराब बचर आम्रा एर आगे कोनो दिन देखी। सबाई बचरटर चले जावार प्रतीक्षा करछे, किन्तु जावार आगे से मानुष के नाना भावे विपर्यस्त करे तुलेछे। क्रमागत चलते थाका करोना विपद तो आगे थेकेई मानुष के नाजेहाल करे रेखेछे। विश्वमय लकडाउन, अर्थनैतिक पतन और असंख्य मानुषेर आक्रांत होवार ओ अनेक मानुषेर मृत्युर मध्य दिए करोना एक कालो अध्याय लिखे चलेछे। तबे एका करोना नय, आरो नाना विपद बोये एनेछे 2020 साल। घूर्णिझड़, तापप्रवाह, पंगपालेर आक्रमण, भूमिकम्प, एर मतो विपर्यय़ थाबा बसिएछे। सब मिलिए एक दमबन्धकर अवस्था। बंधुरा, एमत अवस्थाय आरो एकटी बड़ विपद सम्पर्के सतर्क बार्ता उठे आसछे संबाद माध्यम थेके। खबरटी सम्पर्के आपनादेर विस्तारितभावे जानाबो। तार आगे बोले राखी, जारा एखोनो चैनलटीके सबस्क्राइब करेननि तारा लाल कालारेर सबस्क्राइब बाटने क्लिक करे चैनलटीके सबस्क्राइब करे राखुन एबं तारपर बेल आइकनटी क्लिक करे राखुन, जाते एई धरनेर गुरुत्वपूर्ण खबरेर नोटिफिकेशन आपनारा सबार आगे पेते पारेन। आर बंधुरा, भिडियोटी देखार पर सकलेई कमेंट बक्से अवश्यई लिखुन सब विपद विदाय नाओ। এই কথাটি সকলের সম্মিলিত প্রার্থনার মধ্যে অনেক জোর থাকে, তাই সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন সব বিপদ বিদায় নাও এই কথাটি। চলুন এবার আমরা শিরোনাম সম্পর্কে জেনে নিই। শিরোনামে বলা হচ্ছে বড় বিপদের সতর্ক বার্তা উঠে আসছে। চলুন পুরো খবরটা এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এখানে বলা হচ্ছে আমফানের ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে ওঠা যায়নি, তার মধ্যেই ফের ঘূর্ণিঝড়ের শঙ্কার কথা শোনালো মৌসুম ভবন। এবার উড়িষ্যার উপকূলে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, আগামী তিন দিনের মধ্যে তার গতি প্রকৃতি স্পষ্ট হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে বোঝা যাবে সেটি ঘূর্ণিঝড়ের আকার নেবে কি না। সোমবার দুপুরে মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে উত্তর উড়িষ্যা ও সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠের 0.9 কিলোমিটার থেকে 7.6 কিলোমিটার উপরে দক্ষিণের দিকে ঝুঁকে অবস্থান করছে। আগামী তিন দিনে সেটি ধীরে ধীরে উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। গত 20 মে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও উড়িষ্যার উপকূলে আছড়ে পড়েছিল অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফান। সেই ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল এ রাজ্যে। ঝড়ের তাণ্ডবে বহু বাড়িঘর ও গাছপালা ভেঙে পড়েছিল, মৃত্যু হয়েছিল 86 জনের, বহু এলাকা বিদ্যুৎহীন ছিল কয়েকদিন পর্যন্ত। তারপর 23 জুন মহারাষ্ট্রের উপকূলে আছড়ে পড়েছিল সাইক্লোন নিসর্গ। তবে নিসর্গ উপকূলে আছড়ে পড়ার সময় গতিবেগ অনেকটাই কমে গিয়েছিল বলে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তো বন্ধুরা, এই ছিল খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে, এবং তারপর বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন। আর বন্ধুরা, যাওয়ার আগে সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন সব বিপদ বিদায় নাও এই কথাটি। সকলের সম্মিলিত প্রার্থনার মধ্যে অনেক জোর থাকে, তাই সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন সব বিপদ বিদায় নাও এই কথাটি। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।